পর্যায়ে তেলটা গরম করতে দিছে, তেলটা একটু গরম হলেই বড়াটা দিয়ে পড়বে ছেড়ে। তেলটা গরম হয়েছে কিনা এটা দেখার জন্য একটা সিস্টেম আছে, একটুখানি দিয়ে দেখা যেতে পারে। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার বড়টাকে এভাবে কিছুক্ষণ ভাজাবে তারপর নাড়তে হবে। নেড়ে আমি উঠাবো ওই পাত্রে, পিছনটা একটু রেডি করে দিচ্ছি। তাদেরকে আমি এই একবারই ভাজতে যে দেখাচ্ছি, কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখুন নিচের পাশটা লাল হয়ে গেছে, এই পর্যায়ে আমি এটাকে উল্টে দিচ্ছি। চালটা এখন একটু কম করে দেবেন, কারণ না হলে উপরের সেটা ভাজা হবে, ভিতরে কাঁচা থেকে যাবে। কাঁঠালের কাপটা আপনারা মিলিন্ডারে মিলিন্ড করে নেবেন, তাহলে এতে নষ্ট হবে না আর পুরো জিনিসটাই আপনার ব্যবহার করা হবে, আর সুন্দর মিশ্রণটা অনেক সুন্দর মিহি হবে। অনেকে মিলিন্ডার না থাকলে পাটায় বেটেও নিতে পারবে। এভাবে অল্প আছে সুন্দর করে ভাজতে হবে। একটু উল্টিয়ে পাল্টিয়ে এভাবে নেড়ে চেড়ে এটাকে রেডি করবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। এটা বিকালের স্ন্যাক্স হিসাবে খুবই একটা মজাদার খাবার, এবং খুব অল্প সময়ে এটা আপনারা করে নিতে পারবেন। আমি কিন্তু পুরো ভাজার টাইমটাই এখানে দেখিয়েছি, একটু স্কিপ করি নাই, আর একটা বাড়ি ভাজছি যাতে ভিডিওটা একটু শর্ট টাইমে করা যায় এজন্য, এবং আপনাদেরকে পুরোটা ভালোভাবে দেখাতে পারি এজন্য।
দেখুন এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। ডালটা আমি বন্ধ করে দিলাম, দেখুন এটা টিস্যু পেপারের উপরে তুলবেন, তাহলে এক্সট্রা যে তেলটা এটা বড়ার গায়ে থাকবে না। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর। এটাকে আমি একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। আচ্ছা এটা কাটি, দেখুন গরম ছিল।